আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে অলরেডি আমরা অনেকগুলো পর্ব দেখে ফেলেছি ফর্মের ফর্মের বিভিন্ন বিষয় খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আশা করি আপনারা সবাই প্রতিটি বিষয় প্র্যাকটিস করেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকের পর্বে আমরা আমরা যে ফর্মটি এতদিন তৈরি করেছি এই শুরু থেকে এই পর্যন্ত যে ফর্মটি আমরা দেখেছি কিভাবে তৈরি করলাম এই ফর্মটাকে আমরা খুঁটিনাটি স্টাইল দেওয়া শিখবো কারণ সিএসএস ব্যবহার করে আমরা আমাদের ফর্মকে আমাদের ইচ্ছা মতো সুন্দর মতো করে সাজিয়ে ফেলতে পারি তো সিএসএস ব্যবহার করার পূর্বে দেখুন ফর্মের কিছু এলিমেন্ট ইমেইলের সাথে আছে পাসওয়ার্ডের সাথে আছে তো আমরা এই এলিমেন্টগুলোকে আগে নিচে নিচে করে নিই লাইন ব্রেকটা গেজের মাধ্যমে যাতে করে আমাদেরকে বুঝতে এই বিষয়গুলো সুবিধা হয় এবং আমরা যাতে ঠিকঠাকভাবে এগুলো করতে পারি দেখুন আমরা যাবতীয় বিষয়গুলোকে আমরা নিচে নিচে নামিয়ে দিচ্ছি এবং রিফ্রেশ করলে দেখবো যে ইমেইল পাসওয়ার্ড এগুলো সব লাইন ব্রেক দিয়ে আমরা নিচে নিচে এগুলাকে সব নামিয়ে দিলাম এখন আমাদের ফার্মটি দেখতে আগে থেকে যথেষ্ট সুন্দর লাগতেছে এবং অনেকটা বোধগম্য হচ্ছে তো এখন আমরা মেইনলি যেটাকে এখানে স্টাইল স্টাইল দিব সেটি হচ্ছে মূলত আমাদের ইনপুটকে তাই না কারণ আমাদের ইনপুট যে বক্সগুলো আছে দেখুন এই বক্সে যদি আমরা কোনো কিছু লিখি যেমন সাপোজ কোনো টেক্সট লিখলাম টেক্স কালো রঙে আসতে এবং ইনপুট বক্সে এই যে বক্সের যে বেসিক স্টাইল এবং কতটুক লম্বা এই বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে সিএসএস দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি তো সিএসএস দেওয়ার জন্য আমাদের দেখুন এস্টেম ফাইলের সাথে সিএসএস নামে একটি ফাইল অলরেডি লিঙ্ক আপ করানো আছে সো আমরা এখন আমাদের এই ফর্মটিকে স্টাইল দেওয়া শিখব দেখুন এখন ইনপুটকে সিলেক্ট করতে হলে আমাদের কিন্তু ডিরেক্টলি সরাসরি এখানে ইনপুট লিখতে হবে তাই না কারণ আমরা জানি যে স্টেমের কোন ট্যাগকে যদি আমরা সিএসএস সিলেক্ট করতে যাই সরাসরি সেই ট্যাগের নাম লিখে দিতে হয় তো এখন আমরা যদি ইনপুটকে একটা এস দিই যেমন আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখবো যে সকল ইনপুট যত ইনপুট আছে একটা দুইটা তিনটা চারটা সকল ইনপুটের উইট ফিফটি পিক্সেল হয়ে গেছে কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু শুধু ইনপুট কিন্তু শুধু ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড শুধু এই যেহেতু ইনপুট না আমাদের কিন্তু আরও অনেক ইনপুট আছে যেমন ডেট যেমন দেখুন ডেটটা ছোটো হয়ে গেছে তো এরকম কিন্তু আমরা চাই না আমরা চাই শুধুমাত্র টাইপ মানে টাইপ টেক্সট বা টাইপ পাসওয়ার্ড টাইপ ইমেল শুধু ওই টাইপের ইনপুটগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হবে তো ইনপুটের কোনো টাইপকে সিলেক্ট করার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট সাইন এভাবে ইউজ করতে হবে এবং আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত কোনো ইনপুট টাইপকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা যদি এখানে কোনো টাইপকে সিলেক্ট করতে চাই যেমন আমরা সাপোজ শুধুমাত্র আমরা চাচ্ছি যে টেক্সট যেগুলো আছে শুধুমাত্র ওইগুলার ফিফটি পিক্সেল উইট হবে রিফ্রেশ করি দেখব যে সবগুলো ঠিকই আছে শুধু টেক্সট যেগুলো মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা টাইপের ইনপুটের উইট হয়ে গেছে ফিফটি পিক্সেল তো আমরা তো শুধু টেক্সটের চাই না আমরা টেক্সটের পাশাপাশি আমরা ইমেল এবং পাসওয়ার্ড এইগুলোরও চাই তো আমরা একটা কাজ করি আপাতত এখানে টেক্সটটাকে আমরা এইভাবে কালারাইজ করি আমরা ওয়েট ফিফটি পিক্সেল না দিয়ে যদি এখানে ওয়ান ফিফটি পিক্সেল দেই এবং আমরা যদি এখানে হাইট যদি দিতে চাই হাইট আমরা ফিফটি পিক্সেল হাইট তারপর এখানে যদি আমরা বর্ডার দেই আমরা চাইলে এখানে আমরা কিন্তু বর্ডার দিতে পারি যেমন ওয়ান পিক্সেল সলিড রেড যদি বর্ডার দেব যদি রিফ্রেশ করি দেখবো আমাদের এই যে প্রথম যে দুইটা ইনপুট বক্স ইনপুট বক্স দুটো এখানে চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যে স্টাইল এখানে দিয়েছি সেই স্টাইল চলে এসেছে আমরা চলে এখানে বর্ডার রেডিয়াসও দিতে পারি আপনারা হয়তো এখনও বর্ডার রেডিয়াসের ব্যবহার দেখেন নাই বর্ডার রেডিয়াসের ব্যবহার হচ্ছে এরকম যে কোনো কিছুর বর্ডার চার কোনার চারদের বর্ডার নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হয় আমরা নেক্সট আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব আপাতত আমরা ফাইভ পার্সেন্ট দিই তাহলে আপনারা আপাতত কিছুটা বুঝতে পারবেন যে এখানে পার্সেন্টেজে এরকম হচ্ছে আমরা যে ফাইভ পিক্সেল দেই তাহলে একটু বেশি হবে দেখুন এই যে কোনাগুলো যে এখানে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এই কোনাগুলো মূলত একটু বাঁকা হয়ে গেছে সো এইভাবে আমরা স্টাইলাইজ করতে পারি প্লাস এগুলোর মধ্যেকার যে টেক্সট হবে টেক্সটের কালারও আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি টেক্সটের কালার রেড দেই তারপরে ফ্রন্ট ওয়েড বোল্ড দেই তাহলে দেখুন কি হয় দেখুন এই ভেতরে লেখাগুলো সব বোল্ড হয়ে গেছে ইভেন আমি যদি এখানে কোনো কিছু লিখি যে দিস ইজ মাই নেম দেখুন লেখার রং লাল হয়ে গেছে এবং কালার কিন্তু মানে ওয়েট কিন্তু বোল্ড হয়ে গেছে তো এইভাবে শুধু এইটা কেন আপনি চাইলে টেক্সট এরিয়াকে এভাবে কালার দিয়ে এভাবে আপনি সিলেক্ট করতে পারেন টেক্সট এরিয়া এবং টেক্সট এরিয়াকে আপনি দিয়ে দিতে পারেন যে কালার ব্লু এবার যদি আপনি রিফ্রেশ করেন দেখুন টেক্সট এরিয়ার ভেতরে আপনি যা কিছুই লিখেন না কেন সব কিছুর রঙ নীল হয়ে যাবে এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো এলিমেন্টকে আপনি চাইলে বার্থ ডেটকে কান্ট্রিকে এভাবে আপনি এডিট করতে পারেন তবে এক্ষেত্রে একটি কোশ্চেন করতে পারেন যে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোকে আমি কীভাবে এডিট করবো কারণ দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর তো কোনো ট্যাগের ভেতরে না এগুলো তো নর্মালি লেখা হয়েছে তাই না যে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো সব নর্মালি তো এগুলো জেনারেলি যদি আপনি এগুলোকে এডিট করার প্রয়োজন পড়ে এগুলাকে আপনাকে লেবেল দিয়ে দিতে হবে লেবেল এ বি ই এল এই লেভেল ট্যাকের মধ্যে রাখতে হবে প্রতিটা এলিমেন্টকে লেভেল হচ্ছে একটি ডাবল ট্যাক এবং লেভেলের মধ্যে রেখে আপনি যদি এখান থেকে এই লেভেলকে সিলেক্ট করে দেন এবং লেভেলের যদি স্টাইল দেন যেমন লেভেলের যদি আমরা কালার দেই রেড তাহলে দিয়ে যদি রিফ্রেশ করি দেখবেন এই ফার্স্ট নেমের কালার লাল হয়ে গেছে তো জেনারেলি এরকম ইউজ করা হয় না কারণ জেনারেলি ফর্মগুলোতে ফর্মের হেডিংগুলো নর্মাল অবস্থায় রাখা হয় তবে আপনারা যদি প্রয়োজন হয় যে আপনি লাল করবেন নীল করবেন আপনার মতো ডিজাইন করবেন সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এইভাবে লেভেল ইউজ করে প্রতিটা হেডিংকে আপনি লেভেলের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং সেই লেভেলকে আপনি ইচ্ছা মতো আপনি চাইলে ক্লাসও ব্যবহার করতে পারেন বা সিএসএস দিয়ে কালারাইজ করতে পারেন হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক সিএসএস একটি ফর্মের কিভাবে আমরা বেসিক সিএসএস দিতে পারি যদিও আমাদের ফর্মটি এখন দেখতে মোটেও সুন্দর লাগতেছে না বাট এইভাবেই আপনাকে সিএসএস ইউজ করতে হবে সো ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে আপনাকে ফর্ম স্টাইলাইজ করতে হবে আমরা যদি এই যে বাটন আছে যে সাবমিট বাটন এগুলাকে যদি আমরা চাই স্টাইলাইজ করতে তাহলে আমরা কি করব। ঠিক একই পদ্ধতিতে ইনপুট টাইপ টেক্সটের পরিবর্তে সাবমিট এখান থেকে সিলেক্ট করব। এখানে আমরা উইট এখানে সিলেক্ট করে দেবো ধরুন টোয়েন্টি ফাইভ পিক্সেল সরি ফরম্যাটটা এখানে ঠিক নেই উইট টোয়েন্টি ফাইভ পিক্সেল হাইট আমরা ফিফটিন পিক্সেল এবং কালার আমরা প্যাডিং দিয়ে দেই যে ফাইভ পিক্সেল বা টেন পিক্সেল আমাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিলেই হবে রিফ্রেশ করি দেখবো এই যে উইটটা চেঞ্জ হয়েছে সো এটা আমাদের একটু বড় করতে হবে তাই না এত ছোট তো আসলে হয় না আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে উইটকে আমরা এইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো এবং এখান থেকে হাইটকে আমরা আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারি আমরা চাইলে এখানে নতুন এলিমেন্ট বর্ডার বর্ডার রেডিয়াস এখানে দিয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল দিলে এটা গোল হয়ে যাবে সো এই তো আমরা সাবমিট বাটনকে এইভাবে ডিজাইন করা শিখে ফেললাম আমরা যদি এটাই যদি এখানে দিয়ে দিই এখান থেকে কপি করে তাহলে দেখব যে আমাদের সাবমিট বাটনটা এরকম হয়ে গেছে দেখুন এই যে আমাদের সাবমিট বাটন আমরা চাইলে এখানে এখন আমরা ক্লিক করে সাবমিট করতে পারি তো এই হচ্ছে মূলত ফর্মেট ডিজাইন আপনি চাইলে এইভাবে টাইপ রেসেট কে সিলেক্ট করতে পারবেন টাইপ যে কোন টাইপ কে আপনি এইভাবে সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সিএসএস এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল অ্যাকচুয়ালি ফর্মের খুঁটি নাটি যাবতীয় বিষয় এবং বর্ডার রেডিয়াস নতুন একটি এলিমেন্ট এখানে চলে এসেছে এটি নিয়ে পরবর্তীতে আমরা ডিটেলসে কথা বলার চেষ্টা করব সো আজকের পর্ব মূলত এই পর্যন্ত আজকের পর্বে আমরা এসটেএমএল বাটন সম্পর্কে জানবো তো এ বিভিন্ন ক্ষেত্রে বাটন ব্যবহৃত হয় শুধুমাত্র ফর্মে না ফর্ম ছাড়াও আরও বিভিন্ন জায়গায় বাটনের ব্যবহার হয়ে থাকে ক্লিক করার জন্য তো বাটনগুলো জেনারেলি এরকম হয় যে যখনই আমরা বাটনে প্রেস করি তখনই কোনো একটা কিছু ঘটে যেমন কখনও দেখা গেছে বাটনে প্রেস করলে ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে যায় কখনও দেখা গেছে বাটনে প্রেস করলে ওয়েবসাইটার ডান পাশে থেকে কিছু বের হয় কখনো দেখা গেছে বাটনে প্রেস করলে অ্যালার্ট আসে এরকম বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে তো এই বাটন কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আমরা শিখব তো বাটন তৈরি করার জন্য এস একটি ট্যাগ রয়েছে বাটন এই ডিরেক্ট ট্যাগ আমরা বাটন ট্যাগ নিব এবং আমরা বাটনের মধ্যে আমরা আমাদের যে ইনফরমেশন আছে সেগুলো আমরা বাটনের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো বাটন আমরা কী নাম দিতে পারি যেমন আমরা এখানে লিখতে পারি ক্লিক মি যে আমাকে ক্লিক করো আমরা একটা বাটনের নাম দিলাম যে আপাতত এখানে ক্লিক মি লেখা আসবে আমাদের বাটনে সেভ করি এবং আমরা যদি এই ফাইলটাকে রিফ্রেশ করি দেখবে যে ক্লিক মি নাম একটি বাটন এখানে আমরা পেয়ে গেছি তো এখন আমরা এই বাটনটার আমাদের ইচ্ছা মতো আমরা চাইলে মডিফাই করতে পারি আমরা এই বাটনটার কিছু সিএসএস এখানে অ্যাপ্লাই করি চলুন তো বাটনকে স্টাইল দেওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা দেখুন আমাদের বরাবরের মতো এবারও এস্টেমেলের সাথে সিএসএস লিংক করানো আছে তো আমরা এখানে বাটনকে সিলেক্ট করতে হলে আমরা এখানে সিএসএস এর মধ্যে বাটনকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি কিন্তু একটা জিনিস খেয়াল করুন আমরা প্রতিটি পর্বে এইভাবে আমরা ট্যাগের নাম ধরে ধরে ট্যাগকে সিএসএস এ সিলেক্ট করতেছি তো অনেকের মধ্যে কোশ্চেন জাগতেই পারে যে একটা ওয়েবসাইটে তো আর একটা বাটন থাকবে না বিভিন্ন বাটন থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা ট্যাগের নাম ধরে ইউজ না করে আমরা এটাকে ক্লাস দিয়ে ইউজ করি তাহলে আমাদের জন্য এটা অনেকটা প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যাল ইউজের মতো হবে যদিও যদিও আমরা আপনাদেরকে ক্লাস এবং আইডির ব্যবহার অনেক আগেই খুব বিস্তারিতভাবে দেখিয়েছি তো তারপরও আমরা আরেকবার বলে দিলাম আমরা এটার নাম দিতে পারি মাই বাটন ওকে ক্লাস দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনি সরাসরি আপনি যেহেতু এখানে আর কোনো বাটন নেই মাত্র একটাই বাটন সো আপনি চাইলে সরাসরি বাটনকেও সিলেক্ট করতে পারতেন আমরা মাই বাটন নাম দিয়ে এটাকে ক্লাস দিয়ে দিচ্ছি এখন আমরা এই বাটনটার আমরা কিছু মডিফিকেশন করতে পারি আমরা যদি ওয়েট সাপোজ ধরেন হানড্রেড পিক্সেল এবং হাইট দিলাম থার্টি ফাইভ পিক্সেল এবং বর্ডার রেডিয়াস দিই একটু গোল হবে আচ্ছা বর্ডার রেডিয়াস সম্পর্কে আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিই বর্ডার রেডিয়াসের বিষয়টা আগে আমরা ফাইভ পিক্সেল লিখি তাহলে আপনার ক্লিয়ার হবেন আচ্ছা ফাইভ পিক্সেল না লিখে আমরা ওয়ান পিক্সেল টু পিক্সেল থ্রি পিক্সেল ফোর পিক্সেল এভাবে চারটা এলিমেন্ট লিখলাম লিখে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা বর্ডার রেডিয়াস সম্পর্কে বুঝতে পারবো এটাকে যদি আমরা ইসপেক্ট এলিমেন্ট করে বর্ডার রেডিয়াসের উপাদানগুলো এখান থেকে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বর্ডার রেডিয়াসটা কীভাবে কাজ করে আর বর্ডার রেডিয়াস গত পর্বে আমরা যেটা বলেছি বর্ডার রেডিয়াস হচ্ছে একটা এলিমেন্টের বা একটা ডিভের বা যে কোনো একটা এলিমেন্টের যে চারটা কোনা থাকে কোনাটা কতটুকু স্মুথ হবে মানে কতটুকু বাঁকা হবে সেটা তো দেখুন আমরা যদি প্রথম এলিমেন্টটাকে যদি বর্ডার রেডিয়াস বাড়াই আপনি এই সেকশনটিতে খেয়াল করুন এখানে প্রথমটাকে আমরা বর্ডার রেডিয়াস বাড়ালে বা কমালে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সবার উপরের বাম পাশের কোনাটাতে বর্ডার রেডিয়াসটা অ্যাপ্লাই হচ্ছে এবং যদি আমরা দ্বিতীয় এলিমেন্টটাকে যদি দেই দেখব যে ডান পাশের টাকাতে অ্যাপ্লাই হচ্ছে এবং যদি আমরা তৃতীয় এলিমেন্টটাকে বাড়াই দেখব নিচেরটাতে অ্যাপ্লাই হচ্ছে এবং এবং চতুর্থ এলিমেন্টটাকে দিলে আমরা দেখব যে সবার শেষের বাম পাশের কোনাটাতে বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই হচ্ছে তো এটা হচ্ছে ভাবে দেয় যে আমরা আগের পর্বে কিন্তু শিখেছিলাম যে মার্জিন এবং প্যাডিং কিভাবে চারভাবে দিতে হয় যে ক্লক ওয়াইজ ঘুরে এটাও কিন্তু ঠিক সেই রকম এবং আমরা যদি এটাকে ডিরেক্টলি ফাইভ পিক্সেল দেই আর যদি আর কিছু না লাগি তাহলে ওটা চার দিক থেকেই ফাইভ পিক্সেল হবে আমরা যদি এটাকে আরেকটু গোল করি যেমন ফিফটিন পিক্সেল যদি করি তাহলে এরকম টোটালি গোল হয়ে যাবে সো আমরা এখানে বর্ডার রেডিয়াস এভাবে না দিয়ে আমরা চার কোনায় যেহেতু সমান চাই ফিফটিন পিক্সেল দেখুন সুন্দর মতো একটা বাটন তৈরি হয়ে গেছে এখন আমরা চাইলে বাটনটার ফ্রন্ট সাইজকে বাড়াতে পারি যেহেতু ক্লিকমি লেখাটা খুব ছোট দেখা যাচ্ছে আমরা চাইলে বাটনের ফ্রন্ট সাইজ আমরা তেরো পিক্সেল যদি দেই এবং রিফ্রেশ করি আচ্ছা একটু বাড়াই দেখুন অনেক বড় হয়ে গেছে সো আমরা এটাকে আর একটু প্যাডিং দিই প্যাডিং দিলে একটু মানে বড় হবে জিনিসটা দেখুন আমরা ফাইভ পিক্সেল দিয়েছি প্যাডিং তো আমরা এখানে উইটটা তাহলে একটু বাড়া এখানে ওয়ান ফিফটি পিক্সেল করি আর এখানে ফর্টি ফাইভ পিক্সেল করি রিফ্রেশ করি এবার দেখুন আমাদের বাটনটা একটু মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের বাটনটা তো এখন আমরা চাইলে হোভার করলে বা এইটার কালার কিন্তু চেঞ্জ করতে পারি হ্যাঁ এগুলো সব সিএসএস বেসিক সিএসএস এখানে বোঝার মতো তেমন কিছুই নেই আমরা টেক্সটার কালার যদি কালো দেই এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই থাক এবং এটাকে যদি আমরা হোভার ইফেক্ট করি দ্যাট মিন্স হোভার ইফেক্ট সম্পর্কে আপনারা সবাই আগেই জেনেছেন একটা সুডো ক্লাস হোভার নিতে হয় এবং হোভারে আমরা কি করবো এটাকে এটার কালার করে দেবো সাদা এবং ব্যাকগ্রাউন্ড করে দেবো কালো তাহলে দেখুন কি হয় রিফ্রেশ করি দেখুন হোভার করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালো এবং টেক্সটটা সাদা এবং আমরা বাটনে ক্লিক করলে দেখুন মাউসের কার্জারটার দিকে আপনি লক্ষ্য করুন এটা কিন্তু নর্মাল মাউসের কার্জারই আছে কিন্তু আমরা কিন্তু এরকম চাই না আমরা চাই এটাকে হোভার করলে কার্জারটা চেঞ্জ হয়ে পয়েন্টার হয়ে যাবে তো সেটা করার জন্য আমরা এখানে কার্জার দিব পয়েন্টার এবং যদি সেভ করে যদি পেস্টার রিফ্রেশ করি তাহলে দেখুন হোভার করার সাথে সাথে আমাদের কার্জারটা কিন্তু এখন মনে হচ্ছে যে এটা ক্লিক হবে পয়েন্টার হয়ে গেল এখন আমরা চাইলে এখানে কিছু লিটল বিট অ্যানিমেশন যোগ করতে পারি যাতে করে এই কালো হওয়ার বিষয়টা স্মুথলি হয় আমরা এখানে তাহলে কিছু অ্যানিমেশন যোগ করি অ্যানিমেশন বলতে মূলত এখানে আমরা ট্রানজিশনের কথা বলতেছি আমরা অ্যানিমেশন ট্যাগ পরবর্তীতে আমরা অবশ্যই শিখব আপনারা অলরেডি জানেন যে আমরা অ্যানিমেশন হচ্ছে আরেকটু পরের লেভেলের কাজ দেখবেন অ্যানিমেশন দিয়ে অনেক সুন্দর জিনিস তৈরি করা যায় যেগুলোগুলো আমরা পরে শিখব আমরা অল ওয়ান সেকেন্ড ইজি আমরা একটা দিয়ে দিলাম যে সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করবে এক সেকেন্ড সময় ধরে অ্যানিমেট হবে এবং ইজি স্টাইলের হবে রিফ্রেশ করে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাটনটা এখন বাটন মনে হচ্ছে তো এখন আমরা এটাতে যে কাজ করব আমরা খুবই একটা স্লাইটলি একটা জাভা স্ক্রিপ্টের ব্যবহার শিখবো কারণ এটা খুবই বেসিক এবং জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আর যারা জাভা স্ক্রিপ্ট শিখতে চান আমরা আগেই বলেছি যে যারা এস্টেমাল সিএসএস শিখবেন এস্টেমাল সিএসএস শেখার পরে জাভাই শিখে নিতে পারেন আপনাদের ওয়েব ডিজাইনিং দক্ষতা আরও বাড়ানোর জন্য এবং জাভাই একটি ওয়েবসাইটের অনেক কাজ করে যেমন ফর্ম ভ্যালিডেশনের কাজ করতে পারে জাভাই প্লাস প্লাস অনক্লিক মানে ক্লিকের কাজগুলো করতে পারে পাশাপাশি অন্যান্য ইন্টারেক্টিভ অনেক কিছুই জাভাই নিয়ন্ত্রণ করতে পারে সো জাভেস্ক্রিপ্ট শিখে নিতে পারেন আমাদের আইটি বাড়ির টিউটোরিয়াল রয়েছে জাভেস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখে আপনারা জাভেস্ক্রিপ্ট শিখতে পারেন ওকে আমরা ফার্স্টে একটা জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করবো এবং আমরা আজকে যে যাভা এখানে ইউজ করবো সেটির হচ্ছে অনক্লিক ফাংশন দেখুন আমরা এখানে জাভা স্ক্রিপ্ট লিখে দিচ্ছি অন ক্লিক এবং অনক্লিক এটা অনক্লিক দ্বারা এটা বোঝায় যে এই বাটনের উপর কেউ ক্লিক করলে কি ঘটবে আমরা এখানে একটা ফাংশন কল করতে পারি কাদের নামে একটা ফাংশন আমরা নিয়ে নিলাম আমি আমার নামে নিলাম আচ্ছা কাদের নামটা না দিয়ে আমরা আব্দুলটা ইউজ করি আব্দুল নামে একটি ফাংশন এখানে আমরা কল করেছি বাট এখন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে যে জিনিসটি মনে রাখতে হবে যে জাভাস্ক্রিপ্টের ট্যাগগুলো মূলত স্ক্রিপ্ট নামক ট্যাগের মধ্যে রাখতে হয় জাভাস্ক্রিপ্টের কোডগুলো এবং এটা একটি ডাবল ট্যাগ শুরু আছে শেষ আছে এবং এর মধ্যে আমাদের জাভা স্ক্রিপ্টের কোড রাখতে হবে এবং এই স্ক্রিপ্ট যে অংশটুকু সেটা আমরা বডির যে কোনো অংশে রাখতে পারি বা চাইলে হেডেও রাখতে পারি তবে আমরা এই ফাংশনের সাথেই রাখতেছি দেখুন এখানে আমরা আব্দুল নামে যে একটি ফাংশন কল করেছি আর ফাংশন হচ্ছে মূলত ওই ধরনের জিনিস যেটা আমরা যারা এখনো বোঝেন না ফাংশন কি তাদেরকে এক কথায় বলতে গেলে ফাংশন হচ্ছে এমন কিছু নির্দিষ্ট টাস্ক নির্দিষ্ট কাজ যেগুলো আমরা ডিফাইন করে দিতে পারি বা আগে থাকতেও ডিফাইন থাকতে পারে যাই হোক আমরা একটি ফাংশন লিখি তাহলেই আপনারা মূলত ব্যাপারটি বুঝতে পারবেন ফাংশন এবং আমরা আমাদের ফাংশনের নাম লিখে দিচ্ছি মানে ফাংশনের নাম দিলাম আব্দুল এবং এই ফাংশনের ভেতরে কি কি ঘটবে আমরা সেটা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখুন ফাংশনের কি ঘটবে অ্যালার্ট মানে যখনই কেউ এখানে ক্লিক করবে অ্যালার্ট আসবে একটা অ্যালার্ট বক্স আসবে তো এখানে আমরা লিখে দিতে পারি ইউ হ্যাভ আমরা সিম্পলি এখানে লিখে দিলাম ইউ হ্যাভ ক্লিক মি মানে যখনই কেউ এটাতে ক্লিক করবে তখনই এই লেখাটা আসবে আর কি মানে অ্যালার্ট হিসেবে আসবে এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম তো আউটপুট দেখার আগে আমি আপনাদেরকে আরও একবার ভালো করে বুঝিয়ে দেই যাবা স্ক্রিপ্টের কোডগুলো লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দুইটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে এর মধ্যে আমরা স্ক্রিপ্ট লিখলাম এবং এখানে একটি ফাংশন নিলাম ফাংশনের নাম দিলাম আব্দুল এবং ফাংশনের মধ্যে আমরা অ্যালার্ট নামে একটি বিল্টিন ফাংশন ইউজ করলাম যেটার কাজ হচ্ছে যখনই কেউ ক্লিক হিট করবে বাটনে হিট করবে তখন সে এইটা অ্যালার্ট করবে এই মেসেজটা এখানে আমরা যা লিখবো সেটাই সে অ্যালার্টে আমাদেরকে দেখাবে ইউ হ্যাভ ক্লিক লিখেছি আমরা আপনি এখানে যা খুশি তা লিখতে পারেন এবং এই যে যে ফাংশনটা তৈরি করলাম আব্দুল নামে এটাকে আমরা এই বাটনে কল করেছি যে আমরা বলে দিয়েছি যে যখনই কেউ এই বাটনটাতে ক্লিক করবে তখনই কেবলমাত্র তুমি এই অ্যালার্টটা শো করবে সো অন ক্লিক আব্দুল মানে আমরা আব্দুল নামে একটি ফাংশন এখানে কল করে দিয়েছি তো এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি এবং যদি এখন বাটনে ক্লিক করি আমরা দেখবে একটি পপ আপ চলে আসবে মানে একটি অ্যালার্ট আসবে দেখি ক্লিক করে দেখুন অ্যালার্ট মানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি জাভা স্ক্রিপ্ট অ্যালার্ট এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সেই মেসেজটি শো করতেছে ইউ হ্যাভ ক্লিকড মি সো এই হচ্ছে মূলত জাভা স্ক্রিপ্ট সম্পর্কে বেসিক আইডিয়া যে এস্টেম এলসিএসএস শেখার পর আপনারা চাইলে জাভা স্ক্রিপ্ট শিখতে পারেন আরও বেশি পরিমাণে অ্যাডভান্স হওয়ার জন্য এবং আরও বেশি পরিমাণে জানার জন্য জাভাস্ক্রিপ্ট খুবই চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ এবং খুবই পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটকে অনেক বেশি পরিমাণে ইন্টারেক্টিভ করতে পারি এবং জাভা স্ক্রিপ্ট শিখলে আপনি যে করতে পারবেন যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রচুর হাই কোয়ালিটি অ্যানিমেশন এবং স্লাইডারের যে কাজগুলো হয় স্লাইডার যেভাবে স্লাইড করে সেই বিষয়গুলো আমরা তৈরি করতে পারি তো ভালো থাকবেন সবাই তো ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে আমি একটি ধারণা দিতে চাই যে ক্লিয়ার হচ্ছে এমন একটা সিএসএস এর প্রপার্টি যেটা মূলত ক্লিয়ার করে একটা এলিমেন্টের বিশেষ করে একটা এলিমেন্ট এর ডানে ক্লিয়ার করে দেয় আমরা যেরকম অনেক সময় ট্রাফিক জ্যাম হলে কি। হয় অনেক সময় পুলিশ আসে পুলিশ এসে কি করে ক্লিয়ার করে দেয় বলে যে এই পাশের রাস্তাটা ক্লিয়ার করে দাও অথবা ওই পাশের রাস্তাটা ক্লিয়ার করে দাও বা যখন প্রধানমন্ত্রী আসে তখন আমাদের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মেইন রাস্তাটা ক্লিয়ার করা থাকে ঠিক ক্লিয়ার প্রপার্টিটাও এইভাবেই কাজ করে যে আপনি অনেকগুলো এলিমেন্ট থাকলে আপনি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের ডান পাশ বাম পাশ অথবা দুই পাশে একদম ক্লিয়ার করে দিতে পারবেন যাতে করে ওই এলিমেন্টটা আমাদের মানে প্রয়োজনটা আমরা মেটাতে পারি এইভাবে ক্লিয়ার করার জন্য আমরা কিভাবে এই ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করব আমরা আজকে সেই বিষয়টা দেখার চেষ্টা করব তো ক্লিয়ার প্রপার্টিটা বোঝার জন্য আমাদের সবচেয়ে সহজ যে উদাহরণ হয় আমরা সেটি দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের সাথে এখানে আমরা একটি ইমেজ নিয়ে আসব দেখুন আমাদের যে রুট ফাইল ইন্ডেক্স ডট এস টিএম রুট ফোল্ডারে আইএমজি নামে একটি ফোল্ডার আছে এবং তার ভেতরে ফ্লাওয়ার ডট আমরা এই ইমেজটাকেই আমরা নিব তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করি তো এখানে আমরা ইমেজটাকে কল করে নিচ্ছি আপনারা এগুলো সবাই জানেন সো এখানে বলার মতো তো আমার কিছুই নেই ফ্লাওয়ার ডট এবং ইমেজটার আমরা ওয়েট হাইট একটু ছোটো করে দিচ্ছি ধরেন আমরা যে কোনো একটা ওয়েট হাইট দিয়ে আমরা ইমেজটাকে ছোটো করে দেবো যাতে আমরা এটা ইজিলি বুঝতে পারি তো এখানে আমরা যে কোনো একটা ওয়েট দিয়ে দিই ধরেন এইটটি বা হান্ড্রেড দিয়ে দিই হান্ড্রেড পিক্সেল এবং এখানে হাইট দিয়ে দিই ধরেন এইটটি ফাইভ পিক্সেল ফাইন এখন আমরা আউটপুট দেখি যেখানে ছোট্ট একটি ইমেজ এসেছে আমাদের বোঝার সুবিধার্থে এইখানে এখন আমাদের মেন জিনিসটা করতে হবে প্যারাগ্রাফ নিতে হবে এবং আমরা দুইটা প্যারাগ্রাফ নিব যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন তো আমরা লরাম ইপসামে চলে যাচ্ছি আমাদের প্যারাগ্রাফ নেওয়ার জন্য এখানে একটা প্যারাগ্রাফ নিলাম এবং আমরা তার নিচে আরো একটা প্যারাগ্রাফ দিলাম একটু ভালো করে লক্ষ্য করুন আমাদের পেইজে এখন কি কি আছে একটি ইমেজ আছে এবং দুটি প্যারাগ্রাফ আছে এবং আমরা প্যারাগ্রাফটা আর একটু বড় করি তাহলে আমাদের বুঝতে সুবিধা দেখতে পাচ্ছি একটা ইমেজ এবং দুটি প্যারাগ্রাফ এবং যেহেতু প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট সো এই জন্য প্যারাগ্রাফ নিচে নিচে জায়গা নিয়ে নিয়েছে তো এখন আমরা দেখুন যে যে কোনো একটা প্যারাগ্রাফকে আমরা একটা ক্লাস দিয়ে দিব যে কোনো ক্লাস দিতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা এখানে যেহেতু ক্লিয়ার শিখতেছি সো ক্লাসের নাম ক্লিয়ারই দিলাম তো নো প্রবলেম আমরা যেটাই দেয় না কেন আমরা এখানে প্যারাগ্রাফগুলোর একটা বর্ডার দিই যাতে করে প্যারাগ্রাফগুলো কতটুক এরিয়া জুড়ে আছে সেটা আমরা বুঝতে পারি লাল রঙের বর্ডার দিলাম এবং রিফ্রেশ করলে দেখব যে প্যারাগ্রাফগুলো যতটুকু এরিয়া নিয়েছে সেখানে তার একটি বর্ডার চলে এসেছে তো এখন হচ্ছে আসল জিনিস দেখুন এখানে প্রথম প্যারাগ্রাফটার কিন্তু কোনো ক্লাস নেই বাট সেকেন্ড প্যারাগ্রাফটার ক্লিয়ার নাম একটি ক্লাস আছে তো এখন আমরা যদি এই ইমেজটাকে আমাদের যে ইমেজটা আছে ইমেজের যদি ফ্লয়েট লেফট করি এবং রিফ্রেশ করি আমরা দেখতে পাবো ইমেজের ফ্লোয়েট লেফট হয়ে গেছে এবং এটি প্যারাগ্রাফের উপর চলে এসেছে তার মানে হচ্ছে যে প্যারাগ্রাফ দুটো ইমেজের সাথে বামে ঢুকে গেছে একসাথে এবং এই ফ্লোয়েডের ব্যবহারে কিন্তু আপনারা আগের টিউটোরিয়ালেও দেখেছেন যে ফ্লোয়েট ব্যবহার করলে কি হয় যে একটার উপর আরেকটা উঠে যায় এবং বামে চেপে যায় ঠিক এখানেও একই ঘটনা ঘটেছে যে ফ্লোয়েট ব্যবহার করার ফলে আমাদের এই টেক্সটের উপরে ইমেজ উঠে গেছে এবং ইমেজ বাম পাশে চলে গেছে তো যেহেতু ফ্লোয়েড ব্যবহার করার ফলে এরকম ঘটনা ঘটলো তো এখন এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি তাই না তো এই মুহূর্তে আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফটার আমাদের বোঝার খাতের সেকেন্ড প্যারাগ্রাফটার যদি আমরা বাম পাশটাকে ক্লিয়ার করে দিই যেহেতু সেকেন্ড প্যারাগ্রাফটার বাম পাশে ইমেজ ঢুকেছে এই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড প্যারাগ্রাফটার বাম পাশটাকে ক্লিয়ার করে দেই তাহলে কিন্তু এই প্যারাগ্রাফের বামে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং প্যারাগ্রাফটার নিচে চলে আসবে ঠিক এই কাজটাই করব। আমরা এখন আপনিই বলুন আমরা কিন্তু সিএসএস সিলেক্ট করা নিয়ে অনেক অনেক কথা বলেছি আগের পর্বগুলোতে টিউটোরিয়াল ভিডিও আছে আলাদা সিএসএস সিলেক্ট করা নিয়ে এখন এই সেকেন্ড প্যারাগ্রাফকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি সরাসরি এখানে আমরা ডট দিয়ে আমরা ক্লিয়ারকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি এবং এছাড়াও আমরা যেহেতু এই ক্লিয়ারটা প্যারাগ্রাফের মধ্যে আছে আমরা প্যারাগ্রাফ ডট ক্লিয়ার এইভাবে কিন্তু প্যারাগ্রাফকে সিলেক্ট করতে পারি আমাদের ইচ্ছা মতো সো আমরা এইভাবে সিলেক্ট করলাম এবং এইটাই বেটার তো এখন এটাকে দেখুন আমরা ক্লিয়ার প্রপার্টি দিচ্ছি এবং ক্লিয়ার লেফট তার মানে হচ্ছে যে বামপাশের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটার বামপাস মানে বামপাস ক্লিয়ার থাকবে মানে নিচের প্যারাগ্রাফটার বামপাস ক্লিয়ার রিফ্রেশ করি দেখুন নিচের প্যারাগ্রাফটার বামপাস সে ক্লিয়ার করে রেখেছে সো প্রথম প্যারাগ্রাফটার কিন্তু কোনো ক্লিয়ার ইউজ করা হয়নি সো সে ওই ইমেজের সাথে ফ্লোয়েট লেফট অবস্থাতে আছে বাট সেকেন্ড প্যারাগ্রাফটাতে আমরা ক্লিয়ার লেফট ইউজ করার কারণে এটা বামপাসকে ক্লিয়ার করে দিয়েছে ঠিক একই কাজ যদি আমরা ইমেজকে যদি ফ্লোয়েট রাইট দিই এবং রিফ্রেশ করি দেখবো ইমেজটা ডান দিকে ঢুকে গেছে কারণ কি কারণ হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফের কিন্তু বাম পাশ ক্লিয়ার কিন্তু ডান পাশ কিন্তু ক্লিয়ার করা হয়নি এই জন্য দ্বিতীয় প্যারাগ্রাফটাও ইমেজের নিচে ঢুকে গেছে তো এটাকে ক্লিয়ার করার জন্য আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফটাকে ক্লিয়ার রাইট দেই তাহলে দেখব এটা ডান পাশটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে এখন শুধু এইটাই না আপনি যা কিছুই ট্রাই করেন না কেন কোনো অবস্থাতেই এই প্যারাগ্রাফের উপরে কোনো কিছুকে ঢোকানো যাবে না এটার ডানপাস অলওয়েজ ক্লিয়ার থাকবে এবং ক্লিয়ারের আরেকটি প্রপার্টি হচ্ছে ক্লিয়ার বোথ বোথ ইউজ করলে যেটা হবে যে ডান ডানপাস বাম্পাস দুই পাশেই অলওয়েস ক্লিয়ার থাকবে এবং এই এলিমেন্টটার জায়গা যতটুকুই হোক না কেন এইটার ডানপাস বাম্পাস দুই দুই পাশের এরিয়াটাই অলওয়েজ ক্লিয়ার অবস্থায় থাকবে তো এই হচ্ছে মূলত ক্লিয়ারের মেইন থিম যে ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট এবং ক্লিয়ার বোথ এই তিনটা এলিমেন্ট ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফের সেটার উইট হাইট যতটুকুই হোক না কেন আমরা ডান পাশ টোটালি ক্লিয়ার করে দিতে পারি যাতে করে সে ওই স্পেসটা নিয়ে নেয় আশা করি বুঝতে পেরেছেন বা যারা গ্রেডিয়েন্ট সম্পর্কে জানেন না তাদেরকে বলে নিচ্ছি গ্রেডিয়েন্ট হচ্ছে এক ধরনের প্রপার্টি যেটার মাধ্যমে আমরা কালার করতে পারি কোনো ডিফকে যেমন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখি যে নিচের অংশ রকমের কালার ওপরের অংশ রকমের কালার ঠিক এই টাইপের মানে একদিকে হালকা একদিকে গাঢ় এগুলোই হচ্ছে গ্র্যাডিয়ান্ট প্রপার্টি যেমন স্বাভাবিক অবস্থায় আমি এখানে একটি ডিভ নিলাম মাই ডিভ নাম দিলাম এটার এবং এস এর সাথে সিএসএস লিঙ্ক আপ করানো আছে আমরা এখন এই মাই ডিভের আমরা যদি একটা উইড দিই আটশো পিক্সেল এবং আমরা যদি এখানে একটি হাইট দিই ধরেন ওয়ান ফিফটি পিক্সেল এবং আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন রেড ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি আমাদের পেস্টটিকে দেখবো যে এইরকম এসেছে কিন্তু এখানে কিন্তু সলিড কালার অনলি রেড কিন্তু আমরা যদি এখানে এমন চাই নিচে সবুজ ওপরে লাল সেই ক্ষেত্রে আমরা কি করতাম তো সেক্ষেত্রে আমাদের এখানে এই যে যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হতো তো গ্রেডিয়েন্টের কাজে এটা যে একটা ডিবের মধ্যে আমরা বিভিন্ন কালার ইনক্লুড করতে পারি সিরিয়াল বাই সিরিয়াল এবং ফার্স্টাই বলে নিচ্ছি গ্রেডিয়েন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং আরেকটি হচ্ছে রেডিয়াল রেডিয়ান গ্রেডিয়েন্ট তো দুইটা হচ্ছে দুই টাইপের লিনিয়ার যেটা আছে সেটা হচ্ছে আপনার সরাসরি হয় সোজাসুজি হয় আর যেটা রেডিয়াল যেটা আছে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে বাঁকা বৃত্তের মতো বাঁকা হয় তো আমরা দুই ধরনের প্রপার্টি শিখবো আমরা ফার্স্টে আজকে লিনিয়ার গ্র্যাডিয়ান্টটাই শিখি তো আমরা সিএসএস এর এটাকে একটু বড় করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন আমরা আমরা আজকে লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রপার্টি দেওয়া শিখব দেখুন লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং আমরা এখানে দুটি প্রপার্টি উল্লেখ করতে যাচ্ছি একটি ধরলাম রেড দিলাম একটি ধরলাম গ্রিন দিলাম এবং দুটি কালার এখানে আমরা সিলেক্ট করে দিয়েছি লাল এবং সবুজ এবার যদি আমরা রিফ্রেশ করি এবার দেখুন একই বক্সের মধ্যে দুইটা কালার হয়ে গেল একটা লাল উপরে লাল এবং নিচে সবুজ এবং ক্রমধারাটা খেয়াল করুন আমরা প্রথমে দিয়েছিলাম লাল পরে দিয়েছিলাম সবুজ এবং ডিফল্ট ক্রমধারাটা হচ্ছে ওপরে লাল নিচে সবুজ মানে ওপর থেকে নিচের দিকে হচ্ছে আমরা চাইলে এখানে যদি আরও একটি রং অ্যাড করতে চাই সাপোজ ব্লু অ্যাড করলাম এবার রিপ্লেস করি দেখব লাল সবুজ ব্লু এখানে যদি আরও একটি প্রপার্টি অ্যাড করতে চাই সাপোজ ইলো অ্যাড করলাম রিফ্রেশ করি দেখব চারটি কালার লাল সবুজ ব্লু এবং ইলো এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন কালারকে দিতে পারবো তবে এখানে একটা জিনিস খেয়াল করুন এটি কিন্তু ওপর থেকে নিচের দিকে আসতেছে এবং আমরা যদি এটাকে আমাদের খেয়াল খুশি মতো নির্ধারণ করতে চাই তাহলে আমাদেরকে রঙগুলো নামের পূর্বে মানে যেখানে আমরা রঙগুলো লেখা শুরু করেছি স্টেপ বাই স্টেপ এখানে আগে আমাদেরকে টু দিতে হবে এবং আমরা যদি টপ দেই এভাবে কমা দিয়ে দিতে হবে এবং টু দিয়ে আমাদের এই প্লেসটিতে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে যে এই গ্রেডিয়েন্টটা কোন দিকে হবে এটা আমরা সিলেক্ট করে দিব তো টপ দেওয়ার মিনিং হচ্ছে যে এটা এখন এটা টু টপ দিলে আমাদের কালারগুলো নিচ থেকে উপর দিকে উঠে উঠে উঠতে থাকবে অ্যাকচুয়ালি সিরিয়াল মেনটেন করে আমরা টু দিয়ে যেদিকে দিব সেটা সেই দিকে যেতে থাকবে ঠিক একইভাবে আমরা যদি টু বটম দেই তাহলে যেটা ডিফল্ট আছে সেটা পাবে ওপর থেকে নিচে আসবে কালারগুলো আমরা যদি এখানে টু লেফট দেই তাহলে দেখব ডান থেকে বামে যাবে কোনো ধরণে যে কালারগুলো দেখুন ডান থেকে বামে গেছে এখানে যদি আমরা টু রাইট দেই এবং সেভ করি দেখ তাহলে যদি রিফ্রেশ করে আউটপুট দেখি দেখব বাম থেকে ডান দিকে যাচ্ছে তো এই হচ্ছে মূলত একদম ভেরি বেসিক লেভেলের গ্রেটিয়েন্ট দেওয়া এবং খুবই ইজি মোটেও জটিল কিচ্ছু না আপনারা চাইলে খুব ইজিলি এটি প্র্যাকটিস করতে পারেন আর গ্রেটিয়ান্টের ক্ষেত্রে মনে রাখবেন এটি একটি ওয়েব কিট এলিমেন্ট বা এটা আমার গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন হওয়াতে এটা সহজেই আমরা গ্রেটিয়েন্টটা পেয়ে গেছি দেখতে পাচ্ছি বাট এটা যদি কোনো পুরাতন ভার্সনের হতো তাহলে দেখা গেছে অনেক ব্রাউজারে বা ইন্টারনেট এক্সপ্লোরারের পুরাতন ভার্সনে বা মজিলা ফায়ারফক্সেরই পুরাতন ভার্সনে আমরা এই এলিমেন্টগুলো দেখতে পেতাম না তো এই ক্ষেত্রে আপনারা জানেন কি করতে হয় ঠিক একইভাবে আমরা এখানে ওয়েব ওয়েবকিট ইউজ করব দেখুন এখানে ওয়েবকিট এবং আমাদের এখানে মজ ইউজ করতে হবে এবং আমাদের এখানে ও ইউজ করতে হবে এবং এম এস ইউজ করতে হবে এইগুলাকে আমরা দেখুন আমরা ডুপ্লিকেট করেছি কিন্তু কন্ট্রোল ডি দিয়ে এগুলো সম্পর্কে কিন্তু আপনার সবাই আগেই জানেন এই জন্য আমি আর আপনাদেরকে বলতেছি না তো দেখুন আমরা এই গ্রেডিয়েন্টের আমাদের ওয়েব কিট মস ও এমএস এই বিষয়গুলো ইউজ করতে হবে তবে এম প্রয়োজন হয় না আমরা বাকি যে তিনটা এলিমেন্ট আছে এই তিনটা ইউজ করলে হবে ওয়েব কিট মস এবং ও তো মেনলি ওয়েবকেটা হচ্ছে সাফারি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে জেনারেলি সিক্স পয়েন্ট ও পর্যন্ত এবং ও যেটা আমরা এখানে ইউজ করেছি এটা হচ্ছে মূলত অপেরার জন্য মেনলি ও দিয়ে অপেরাই মিন করা হয় এগারো থেকে বারো এই টাইপের সিরিজের জন্য মূলত এটা এবং এখানে মস্টে ইউজ করা হয়েছে ফায়ার মজিলা ফায়ার পুরাতন ভার্সন থ্রি বা থ্রি থেকে ফিফটিন পর্যন্ত এবং যেটা আছে লিনিয়ার গ্রেটিয়েন্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিনটেক্স এটা অল লেটেস্ট ব্রাউজার গুলোতে মূলত এটা কাজ করবে তো এই হচ্ছে মূলত লিনিয়ার গ্রেডিয়েন্ট এর বেসিক আহ খুবই ইজি আমরা আগামী পর্বে আমরা রেডিয়াল গ্রেডিয়ান্ট সম্পর্কে শিখবো তো সেই পর্বে আমন্ত্রণ এখানে বিদায় নিচ্ছি